বিএনপির সুন্দরী নেত্রী শামাওবায়ে দিরিঙ্কু বেশ কবছর আগেও তেমন কোনো পরিচিতি ছিল না তার। কিন্তু 2018 সালের নির্বাচনের পর বিএনপির অন্য সব নারী নেত্রীদের পেছনে ফেলে সামনের সারিতে চলে আসেন তিনি। বিশেষ করে সৌন্দর্যের কারণে অনেকের কাছে পরিচিত তিনি। শুধু কি সৌন্দর্য, শামাওবায়েদের চলাফেরা এবং স্টাইলিশ পোশাক আশাক নজর কাড়ে সবার। তিনি চলাফেরা করেন একাধিক বডিগার্ড নিয়ে। এমনকি শামাওবায়েদ এত দামি গাড়িতে চলাফেরা করেন যে যা বিএনপির বড় বড় নেতাদেরও নেই। তাই অনেকের প্রশ্ন, এত দামি গাড়ি কোথায় পান শামাওবায়েদ? আসলে পারিবারিকভাবে ধনী ফ্যামিলির সন্তান শামাওবায়েদ। তার বাবা ছিলেন বিএনপির সাবেক মহাসচিব। শামাওবায়েদের স্বামী শোভন ইসলাম। শোভন ইসলাম হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির ছেলে। শোভন ইসলাম একজন বড় ব্যবসায়ী। শোভন ইসলাম রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং শামাওবায়েদও সেই ব্যবসার সাথে জড়িত। শামাওবায়েদ যেখানেই যান তার সাথে একাধিক বডিগার্ড থাকে। এমনকি তিনি যে গাড়িতে চড়েন তার দাম কয়েক কোটি টাকা। শামাওবায়েদের সবচেয়ে নজরকাড়া ঘটনা হলো তার শিক্ষা জীবন। ছোটবেলা থেকেই প্রচণ্ড মেধাবী ছিলেন শামাওবায়েদ। শামা রাজধানীর স্বনামধন্য স্কুল ভিকারুননেসা থেকে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। তখনকার সময় ভিকারুননেসা ছিল বাংলাদেশের সবচেয়ে নামী স্কুল অ্যান্ড কলেজ। তারপর শামাওবায়েদ ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন এবং এরপরে তিনি উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যান। সেখানকার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর দীর্ঘ 6 বছর যুক্তরাষ্ট্রে একটি নাম করা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন শামাওবায়েদ। এজন্য বলা যায় শামাওবায়েদের সৌন্দর্যের পাশাপাশি রাজনীতিতে তার ফ্যামিলির প্রভাব এবং তার চমৎকার শিক্ষা জীবনের মারাত্মক প্রভাব রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।